ভালো চশমা খুঁজে পাচ্ছি না আমি। হ্যাঁ কোথায় রেখেছিস? জানি না, এই মরেছে, এই মরেছে। রান্নাঘরে মাছ ভেজে মাছের তেল যে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, নিচে আগুন জ্বলছিল সেটা খেয়ালই নেই, পুপু সাজগোজ দেখাতে গিয়ে সব কিছু ভুলে গেছি। বেরো, কখন আসবে রে তোর বন্ধুরা? আজকে পুপু দুপুরবেলায় খাবে না, ইন্দ্র দুপুরবেলায় আসবে না, বিকেলে আসবে, রাত্রিবেলায় খাবে, সেজন্য আমার রান্না করে রাখলাম। আর ইন্দ্রর রাত্রিবেলার যে রান্নাটা সেটা এই মুহূর্তে করে রাখলে আমরা বিকেলবেলা ঠাকুর ঠাকুর দেখতে যেতে পারবো। দেখিয়ে দিই মহাপঞ্চমীতে সকালবেলা ঘুম থেকে উঠে ইন্দ্রপাল কি কি বাজার করে নিয়ে এসেছে। ধনে পাতা এক আটি, দুখানা ডাটা ছাড়ানো, ফুলকপি, অন্যান্য দিন ডাটাগুলো নিয়ে আসে, ডাটা দিয়ে চচ্চড়ি খাওয়াবে বলে আমি একদম ডাটা ফাটা কিচ্ছু আনবে না, পুজোর সময় চচ্চড়ি মচ্চড়ি বানাতে পারবো না। অল্প একটুখানি টমেটো এনেছে, কালকে রাত্রিবেলায় অনেকটা ভাত বেঁচে গেছিলো, জল ঢেলে পান্তা ভাত বানিয়ে রেখে দিয়েছি। আজকে তো দুপুরবেলা ভাত করতে হবে না, পুপুও খাবে না, আমার আর ফড়িংয়ের এই ভাতটা দিয়ে হয়ে যাবে, তবে এটাকে গরম করব, নাহলে মাছের সঙ্গে না পান্তা ভাত একদমই ভালো লাগবে না। আর আজকে এরকম পাঁচ টুকরো মাছ ভেজে রেখে দিয়েছি, তার মধ্যে দু টুকরো মাছ আজকে রান্না বান্না করবো, আর তিন টুকরো মাছ ভাজা অবস্থায় রেখে দিলে কালকে দুপুরবেলায় চটপট রান্না হয়ে যাবে, বুঝতে পারলেন? এটা হচ্ছে ভেটকি মাছ, এখানে মশলা তৈরি করব বলে অনেকটা নিয়ে নিয়েছি, কালকে যখন আবার মাছটা করবো কিংবা কোনো তরকারিপাতি করলে মশলাটা আমাকে আর বাড়তে হবে না, মানে সব কাজ আজকে এগিয়ে রেখে দিলে ষষ্ঠী সপ্তমী পায়ের উপরে পা তুলে স্কিন কেয়ার করতে পারবো, বুঝতে পারলেন? আর এখানে রয়েছে অল্প একটুখানি আলু মাছের ঝোলে দেবে বলে, ব্যাস এইটুকুই আজকে রান্নাবান্নার উপকরণ। আর একটুখানি ডাল করতে হবে তোর বাবার জন্য, বেশি করে ডাল যদি করে রেখে দিই তিন দিনে চালিয়ে নেওয়া যাবে, ডাল কখনো বাসি হয় না তোর বাবার কাছে, অন্যান্য তরকারি সব বাসি আসি। হয়েছে বাবা, তুমি আর আমি পান্তা ভাত খাবো, এই হচ্ছে আমাদের পঞ্চমী খাবার। এই এসছে মনে হয়। টাটা। আর কোথায় বন্ধু বান্ধব? দেখা হবে রাস্তায়। টাটা। সৌমিতা স্বাস্থ্য দেখাচ্ছি, টাটা বাবা, টাটা। চলো বাবা, দিদিভাই বেরিয়ে গেছে, তোমার আর আমার খাওয়ার ব্যবস্থাটা, চলে আসো চলে আসো। আর না আর না মা, আর না, এত চেঁচালে হবে বলো? খেপে গেছে, খেপে গেছে, খেপে গেছে, খেপে গেছে, খেপে গেছে। কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো? গুড মর্নিং, আজ হলো মহাপঞ্চমী, আপনাদের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। যদিও অনেক আগেই আপনাদের সঙ্গে আড্ডা স্টার্ট করে দিয়েছি পুপুর সাজগোজ দেখিয়ে, পুপু বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, আর ঘড়ির কাঁটা বারোটা ছাড়িয়ে বারোটা পাঁচের ঘরে, তবুও আমি গুড মর্নিং বলে শুরু করলাম। আর দেখুন আমাদের ঘরের নতুন অতিথি, এটা ডিজিটাল ঘড়ি, অনেকদিন আগে থেকে ইন্দ্রকে বলছি একটা ডিজিটাল ঘড়ি আনো, একটা ডিজিটাল ঘড়ি আনো, না হলে ওই ব্যাটারির ঘড়িগুলোতে কি হয় বলুন তো, ব্যাটারি শেষ হয়ে গেলে পাল্টাচ্ছি পাল্টাবো করতে করতে সময় এদিক ওদিক হয়ে যায়, আর আমাদের সময় যেন খারাপ চলতে শুরু করে, সেই জন্য একটা আপাতত পাল্টেছি, ডিজিটাল ঘড়ি এনেছি, এরপরে ওখানে লাগাতেও পারি নাও লাগাতে পারি, একটা ঠাকুর ঘরে লাগানোর ইচ্ছা রয়েছে। আর আজকে কি কি রান্না করলাম সেটার এক ঝলক তো আপনাদের দেখাতেই হবে, যদিও বলে দিয়েছি কি কি রান্না হবে কিন্তু রান্নার কালারটা তো আপনাদের দেখাতে হবে। এই হলো ভেটকি মাছের ঝোল, মাছটার মধ্যে না খুব বেশি তেল দিইনি, এত তেল ছেড়েছে, খুব ভালো মনে হয় মাছটা জানেন তো, কিন্তু এই ওপরে তেল ভাসছে দেখে ইন্দ্র খুব রাগ করবে, যদিও দুপুরবেলা খাবে না রাত্রিবেলা খাবে, খিদার চটি সবই খেয়ে নিতে পারবে আজকে। আর এখানে টমেটো দিয়ে একটুখানি বেশি করে ডাল করে রেখে দিয়েছি, মাছের ঝোলটা যদি বেশি করে রেখে দিতাম কালকে আর আমাকে গ্যাস জ্বালাতে হতো না, কিন্তু মাছের তরকারি বাসি, ডাল কখনো বাসি হয় না ইন্দ্রর কাছে, ডাল আর দুধ, বুঝতে পারলেন? দাঁড়ান হাতটা ধুয়ে কথা বলি। আজকে ইন্দ্রর সব কর্মচারীদের বোনাস টোনাস হবে, আজ থেকে ইন্দ্র অনেকটা ফ্রি হবে, কাল থেকে দুপুরবেলা ঘরে ভাত খেতে পারবে। আর এই পঞ্চমীর দিন পুপু যখন ওর বন্ধুদের সঙ্গে বেরোলো, আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, পঞ্চমীর দিন আমাদের স্কুল ছুটি পড়তো না, আমার বয়সী যারা যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন। আমার আজকে না কাজ কর্ম কিচ্ছু করতে ইচ্ছা করছে না, আমার মনে পুজো চলে এসছে, আর সবাই বলছে ষষ্ঠী সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু করবে, ধুর সারা জীবন সংসারে কাজকর্ম করতে করতে না এই পুজোর পাঁচটা দিন মনে হয় কি শুয়ে বসে রাজার মতন কাটাই, কিন্তু কে কাটাতে দেবে? ও কদবেল এনেছে আমাদের ইন্দ্র, যে কদবেল কী ভালো খায়, এটা ফ্রিজের মধ্যে রেখে দিই বলুন, মাখামাখি করেই এনেছে, মাখতে হলে মাখার আলস্যতে কদবেল খাওয়া হয় না, আর এখন তো কদবেলের সিজন, ও বাবা ঢাকা দিয়ে রেখে দিই, কদবেলের সিজন, এদিকে ওদিকে ভ্যানে করে কদবেলালারা মেখে মুখে বিক্রি করছে,
পূজোর সময় দেখবেন গাড়ি থেকে কতবার নামবে, কদবেল খাবে, আমড়া মাখা খাবে, রাস্তাঘাটে যদি এগুলো না খায় তাহলে নাকি মনে হয় না যে পূজোর সময় ঘুরতে বেরিয়েছে। আমরা যেমন ফুচকা, এগরোল এগুলোর প্রতি একটুখানি লোভ রাখি, ইন্দ্রর আবার এই সমস্ত টক জিনিস মাখার উপরে লোভ থাকে। লাইটটা জ্বালাই, নাহলে মুখ পুরো অমাবস্যার চাঁদ হয়ে গেছে। এমনি স্কিনটা খারাপ হয়ে গেছে, তার উপরে লাইট জ্বালাইনি, আরও অমাবস্যার চাঁদের মতন দেখাবে। এইটা হচ্ছে ভাপ নেওয়ার মেশিন, অ্যামাজনে যদি বাড়িতে না থাকে, আশা করি সবারই আছে। যত মরা চামড়া এড়িয়ে নাকের এই জায়গাটা আর এই জায়গাটায়, আর বাদ বাকি মুখ পুরো পরিষ্কার চকচকে। এর থেকে বেশি চকচকে করতে হলে চামড়া খুলে ফেলে দিতে হবে। এবারে এই সিলিকন ব্রাশটার মধ্যে অল্প একটুখানি জল নিতে হবে, বুঝতে পারলেন? ভাপটা নেওয়ার পরে স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে গেছে, তো ভেতরে যদি কোনো হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস থাকে সেটা কিন্তু চট করে বেরিয়ে আসবে। আর চট করে বের করার জন্য কি করতে হবে, এরকম একখানা সিলিকন ব্রাশ নিয়ে এর মধ্যে, তার ফেস ওয়াশটা নিয়েছি। আমার যেহেতু অয়েলি স্কিন তাই হিমালয়ের অয়েল ফ্রি একখানা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। যদি স্ক্রাবার নাও থাকে একটুখানি মানে হালকা হাতে ডলবেন তাতেও হবে। ভাবেন না খুব জোরে জোরে ঘষছি, একদম আস্তে আস্তেই কিন্তু ঘষছি। আর যেহেতু একদম ছোট ছোট ব্রাশ রয়েছে, সিলিকন ব্রাশ, এটা দিয়ে ঘষলে মনে হয় কি রক্ত চলাচলটা বেড়ে গেল মুখের মধ্যেই, মুখের স্কিনের মধ্যে, বুঝতে পারলেন? বুঝতে পারলেন কথাটা, খুব বেশি বলি না, এটা না হলে মনে হয় কি একটা কথা শেষ করে আর একটা কথা শুরু করতে পারছি না। আমরা যে এখন রাত জেগে ঠাকুর দেখব, তারপরে হেভি মেকআপ করব, তার ফলেও দেখবেন চোখের নিচে ওপরে একটুখানি ডার্ক সার্কেল চলে আসে। এই পুজোর পাঁচটা দিন আমি এই যে স্কিন কেয়ারটা দেখাচ্ছি এটা যদি করতে পারেন তাহলে দেখবেন কালী পুজোর জন্য আপনি রেডি থাকতে পারবেন, আর না হলে শেষ। সো চলুন, আমি আন্ডার আয়ের এই কালশিটে দাগ তোলার জন্য আমি একখানা লিকুইড বানাবো। লিকুইডটা বানানোর জন্য একখানা আলু নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি এর থেকে ছোটো আলু থাকে সেটাই নেবেন, বড় আলু নষ্ট করবেন না, কারণ সবজিপাতির প্রচণ্ড দাম, মানুষ খেতে পাচ্ছে না। এটা দেখেই এবারে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করবেন। আর এটা হলো শশা, চোকলা মোকলা কিচ্ছু ছাড়াতে হবে না। আলুটাকে ভালো করে ঘষে নিয়ে রস বের করে নেবো। চলুন, ওরে বাবারে, ওকে ওকে, এই অর্ধেকটা রাত্রিবেলা ইন্দ্রকে ভেজে দেবো, নষ্ট করে লাভ নেই। শশাও ভালো করে ঘষে নিতে হবে, তাহলে রসটা বের করতে পারবেন, নাহলে বের করতে পারবেন। আমি এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছি, এটা আপনারা বানিয়ে ফ্রিজের মধ্যে 5 দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন। এই যে আলু আর শশা একসঙ্গে কুড়িয়ে নিয়ে ছাকনির মধ্যে ছেঁকে একখানা রস বের করে নিতে হবে। তারপরে কি করতে হবে, এই দেখুন শশা আর কি যেন সবজিটা নাম, আলু, আলুর রস এইভাবে বের করে নিয়েছি, আর ঝুঁকিয়ে দেখাতে পারছি না, বেশ অনেকটা পরিমাণেই হয়েছে। 5 দিনের জন্য একেবারে বানিয়ে রেখে দেবেন, আপনারা চাইলে বোতলে ভরে রেখে দেবেন, আমি আর বোতলে বোতলে ভরবো না বাবা, ওটা এখন খুঁজতে হবে, তাই এই ঢাকনাটার মধ্যেই রেখে দেবো। কোনটার মধ্যে কি গুণাগুণ আছে বিজ্ঞানের ভাষায় আমি বোঝাতে পারবো না, কিন্তু আলুর রস চোখের নিচে ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। আর শশার রস চোখের যে ক্লান্তি ভাবটা, ক্লান্ত ভাবটা, সেটা তাড়িয়ে দেয়। এবারে এই রকম গোল গোল দুখানা কটন প্যাড, দাঁড়ান বের করে নিয়ে আগে, তাহলে সব ভিজে যাবে। পড়ে গেল, খুব দামি জিনিস, এই 3টে কি 4টে রয়েছে। আজকে বিকেলবেলা একটুখানি বেরোবো, তো এই সমস্ত জিনিসগুলো কিনে নিতাম। একদম স্নান করে গেছে কটন প্যাডগুলো, এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো যাতে একটুখানি ঠান্ডা হয়, লাগানোর পরে চোখের ক্লান্তি পুরোপুরি চলে যায়, বুঝতে পারলেন? ততক্ষণে একটা ফেস প্যাক আমি বানিয়ে নিই। এবারে দেখাই পুজোর 5 দিন স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য যে ফেস প্যাকটা আমি বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করব তার জন্য কি কি লাগবে। প্রথমে লাগবে ডাবর গুলাবরির গোলাপ জল, আপনাদের কাছে যে গোলাপ জল এভেলেবেল রয়েছে সেটাই দেবেন, দিয়ে দিলাম। এটা রয়েছে কস্তুরি হলদি, ঠিকঠাক উচ্চারণ করলাম তো, এখান থেকে জাস্ট 1 চিমটি, বেশি নিলে কিন্তু জন্ডিস রুগীর মতন দেখতে লাগবে, 1
চিমটি বাবা মিশে কেমন হয়ে গেছে দেখুন ঝোল তরকারির কালার হয়ে গেছে। এবারে মেশাবো স্যান্ডেল পাউডার চন্দন পাউডার যে কোনো কসমেটিক্স এর দোকানে গিয়ে চাইবেন পেয়ে যাবেন সবকিছুই আশেপাশের দোকানেই পাওয়া যায়। দেবো মধু ডাবারের হানিটা সবচেয়ে ভালো যদি অর্গানিক মধু থাকে তো কোনো কথাই নেই দিয়ে দেবেন। মুলতানি মাটি মুলতানি মাটিটা অবশ্যই দিতে হবে কিন্তু তাহলে স্কিনটা টান টান থাকবে কুচকে ঘুচকে যাবে না একটুখানি এক চামচ দিলেই হবে। চন্দন পাউডারটা একটুখানি বেশি পরিমাণে দেবেন। এবারে বলি এই ফেস প্যাকটা বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন আর যারা ফ্রিজের মধ্যে স্টোর করতে চাইছেন না এটাকে বাইরে অন্তত 7 থেকে 8 দিন রাখতে পারবেন 7 থেকে 8 দিন রাখতে পারবেন এনাফ পুজো আপনার কেটে যাবে। তারপরে যদি এটাকে জ্যান্ত রাখতে চান আপনাকে ফ্রিজের মধ্যে রাখতেই হবে। আর বলে দিই এই স্কিন কেয়ারটা আপনারা প্রত্যেক দিন ঠাকুর দেখে এসে মেকআপ তোলার পরেও করতে পারেন কিংবা সকালবেলায় দুপুরবেলায় একটুখানি রিল্যাক্সে বসতে হবে। এটা মেখে 10 থেকে 15 মিনিট শুয়ে পড়ুন না চলুন ক্যামেরার ইয়ে দেখে দেখি আমি মাখবো কারণ আয়নাটা ওপরের ঘরে রেখে এসেছি আর ওখানে যেতে গিয়ে মাখতে ইচ্ছা করছে না আমার। চন্দন পাউডার যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে চাইবেন পেয়ে যাবেন। আর কাস্তুরি হলদি অবশ্যই ব্যবহার করবেন এর মধ্যে যে একটা হলদেটে ব্যাপার রয়েছে না হালকা স্কিনের মধ্যে একটা হলদেটে হলদেটে ব্যাপার থাকবে তাতে মনে হবে আপনি অনেক ফর্সা হয়ে গেছেন। আর চন্দন পাউডারটা মুখ অনেকটা সাদা করে দেয় পাতি বাংলা ভাষায় মুখ ফর্সা করে দেয় চন্দন পাউডারটা অবশ্যই দেবেন। দেখতে পাচ্ছি না জানেন অনেক দূরে রয়েছে তো ক্যামেরার স্ক্রিনটা এই যে কটন প্যাডটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি চিপড়ে নিয়ে তারপরে চোখের এখানে থাপ করে বসিয়ে দিতে হবে। আ কি ঠান্ডা এইবারে দু চোখে দিলেই আমি কানা হয়ে যাব। তার আগে এই যে বেঁচে থাকা অবশিষ্ট শশার ও পটেটোর রসটা এর ভিতরে ভরে দিই নাহলে পরে কিছু দেখতে পাবো না নষ্ট হয়ে যাবে ফোরিন চাটা দিয়ে চলে যাবে। শশা আছে না শশাকে তো খুব ভালোবাসে ছেলে এই দেখুন কটন প্যাড দেখবেন একবার করে এটা ও বা কিছু দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না মোটামুটি 15 মিনিট হয়ে গেছে এটাকেও সরিয়ে ফেলতে হবে। এই কটনটা আমি ফেলে দেব না এটাকে আবার ওই যে বেঁচে থাকা রসটার মধ্যে ভিজিয়ে রেখে দেবো কালকে আবার ইউজ করব। যাদের খুব ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ রয়েছে তারা একটুখানি বুঝে শুনে এই ভেজানো কটনটা চোখে দেবেন কারণ এটা একদম ঠান্ডা হয়ে থাকবে তো যদি এটা এখন ডিপ ফ্রিজে রাখবো না খুব তাড়াতাড়ি ইউজ করবো বলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এবারে ফেস প্যাকটাকে ধুয়ে ফেলবো খুব বেশি শুকিয়ে খড়খড়ে করার দরকার নেই 10 থেকে 15 মিনিটের মধ্যে যেটুকু কাজ করার করে ফেলবে তো চলুন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট গ্লো করছে ভালো লাগছে আমাকে বলবেন হ্যাঁ আপনারা আর করবেন আমি যে স্কিন কেয়ারটা দেখালাম। চলুন আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করতে হবে। আজ মহাপঞ্চমীর দিন ক্যামেরা অন করে আপনাদের সামনে আসার একটাই কারণ সকাল থেকে খালি মনে হচ্ছিল পুজো মনে হচ্ছে না আমার মনের ভেতরে যে উথালি পাথালিটা চলছিল কার সঙ্গে শেয়ার করব। আমার প্রত্যেক দিন মনের মধ্যে অনেক কথা জমে থাকে সেটা পুপুকে বলতে গেলে ফাউ কথা হয়ে যাবে ইন্দ্রকে বলতে গেলে ক্যাচর ক্যাচর হয়ে যাবে দূর বাবা কী সব আলোচনা করছো একজন মহিলার মনের কথা আরও একজন মহিলা বন্ধুই বুঝতে পারবেন। আমি জানি আমার অনেক পুরুষ বন্ধুরাও আমার ভিডিও দেয়
দেখে কিন্তু মেয়েদের সংখ্যা যেহেতু বেশি তাই মেয়েদের কথাই বললাম তাই ক্যামেরা অন করে আপনাদের সামনে কথা বলতে শুরু করে দিলাম এবারে মনটা অনেকটা হালকা লাগছে চলুন ওজন কমে গেছে মনে